ক্যারিয়ার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। যারা ম্যাট এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ, মানে 2022 সালে যারা ম্যাট এক্সামে বসতে চাও, ডিসেম্বর মাসেও একটা ম্যাট পরীক্ষা হতে পারে, আর মে মাসেও একটা ম্যাট পরীক্ষা হতে পারে, আর এবং 2023-এ যারা ম্যাট এক্সামে বসবে তাদের জন্য আমি অ্যাডভান্স কিছু তোমাদের একটু গাইডলাইন দিতে চাই, কিছু ইনফরমেশান দিতে চাই। প্রথম কথা, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি তুমি MBA করতে চাও, তাহলে আমাদের যে গভর্নমেন্ট ইউনিভার্সিটি যেগুলো আছে, স্টেট গভর্নমেন্টের আন্ডারে স্টেট ইউনিভার্সিটি যেগুলো আছে, একটা ভালো কলেজ থেকে যদি MBA করতে হয় ওয়েস্ট বেঙ্গলে, তাহলে কিন্তু আমাদের ম্যাট এক্সামটা কিন্তু দিতেই হবে। ম্যাট এক্সামের স্কোরের ওপর বেস করে তুমি এই কলেজগুলোতে অ্যাডমিশান কিন্তু পাবে MBA এর জন্য, এবং অবশ্যই এটা AICTE অ্যাপ্রুভড কলেজ হতে হবে, এবং এখানে ফুল টাইম ডিগ্রিটাই তুমি পাবে, কিন্তু ম্যাট এক্সামে একটা ভালো স্কোর তোমাদের করতেই হবে, এবং ম্যাটের থ্রু দিয়েই অ্যাডমিশানটা হয়। আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি আছে, ম্যাকাউট ইউনিভার্সিটি আছে, বর্ধমান আছে, কল্যাণী ইউনিভার্সিটি আছে, যাদবপুর ইউনিভার্সিটি আছে, তো এগুলো আমাদের আমরা সবাই জানি খুবই ভালো ইউনিভার্সিটি, এখানে MBA করানো হয়। এবার এই ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলো আছে সেখানে অ্যাডমিশান নিতে গেলে ম্যাটের স্কোর কিন্তু মাস্ট, ম্যান্ডেটারি, ম্যাট পরীক্ষা তোমায় দিতেই হবে, ম্যাট এক্সামে তোমাকে বসতেই হবে। ম্যাটের স্কোরটা কিন্তু আমি বারবার বলছি, এটা কিন্তু খুব ভাইটাল, এটা কিন্তু দরকার। তাই ম্যাটের যে স্কোর, এইটা যাতে ভালো হয় আমরা এটা বরাবরই বলে আছি, এইটা কিন্তু বারেবারে তোমরা চেষ্টা করো। এবং তোমাদের টার্গেট যদি ওয়েস্ট বেঙ্গলে তোমরা থাকতে চাও, ওয়েস্ট বেঙ্গলে থেকে যদি MBA করতে চাও, আমি বলবো এখানেও কিন্তু যে MBA ডিগ্রিটা এখানে কলেজগুলোতে করানো হচ্ছে, যে MBAটা পড়ানো হচ্ছে, সেটা কিন্তু খুবই ভালো, এবং আমাদের ইনস্টিটিউটে তোমরা জানো ম্যানেজমেন্টেরও আমরা টিউশন প্রোভাইড করি, এক্ষেত্রে আমাদের ইনস্টিটিউট থেকেও প্রচুর ছেলে মেয়ে এই ওয়েস্ট বেঙ্গলের কলেজ থেকেই তারা পড়ে পাশ করে আজকে ভালো ভালো এমএনসিতে তারা প্লেসড আছে, কাজ করছে। তো সে কারণেই আমি বলছি, যারা ম্যাট এক্সামের জন্য প্রিপারেশান এখনো নিচ্ছ না, তারা কিন্তু প্রিপারেশান নেওয়া স্টার্ট করে দাও। একদম হলে গিয়ে তুমি কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে গেলে কিন্তু প্রবলেম হবে, আগে থেকে ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করে প্র্যাকটিস করে তারপরে মক টেস্ট দেওয়ার মাধ্যমে আমাদের কিন্তু মানে ড্রব্যাকস গুলোকে কিন্তু ঠিক করতে হবে। আর আমাদের ইনস্টিটিউটে আমরা পুরো কনসেপ্ট বেসিসে পড়াই, ওই জন্যই আমরা বারে বারে বলি যে আগে থেকে তোমরা এটা অ্যাডমিশন নাও। আমাদের যে অনলাইন টিউশনটাতে আমরা এখানে প্রোভাইড করছি, এখানে কিন্তু আমরা বারে বারে বলি আগে থেকে টিউশনে এখানে জয়েন করো, তাহলে আমাদের পুরো ম্যাটের যে সিলেবাসটা সেটা আবার অনেকটা অনেক বড় সিলেবাস, তো সেই সিলেবাসটাকে কোপ আপ করার জন্য ওই চ্যাপ্টার ওয়াইজ সলিউশন করে গেলে কিন্তু হবে না, এখানে আমাদের সেটা করানোও হয় না। আমাদের চ্যাপ্টার ওয়াইজ তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করানোর পর তারপরে সলিউশনের দিকে, কোয়েশ্চেন অ্যান্সার সলিউশনের সলভের দিকে যাওয়া হয়, এবং এখানে আমাদের গুগল মিটে ক্লাস করানো হয়, গুগল মিটে পুরো লাইভ ইন্টারাক্টিভ মোডে ক্লাসটা হয়, টিচারের সঙ্গে ইন্টারাকশন করতে পারবে তোমরা, ডাউট ক্লিয়ারেন্সের ক্লাস থাকে, আর যাবতীয় নোটস সেগুলো সব আমরা অনলাইনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দিই, PDF ফরম্যাটে, ওয়ার্ড ফরম্যাটে। তো আমি বলছি, যাদের টার্গেট এই 22 সালে MBA করার, বা 23 সালে তোমরা যারা MBA করবে আফটার গ্রাজুয়েশন, তোমরা ম্যাট এক্সামের জন্য এখন থেকেই প্রিপারেশন নেওয়া স্টার্ট করো, এবং অবশ্যই এটা একটা স্ট্যান্ডার্ড, মানে একটা কি বলবো, রুল মেনটেন করে পড়তে হবে, এটা মানে একটা কি বলবো, নিয়ম ফলো করে পড়তে হবে। এবং এই এক্সামটা ন্যাশনাল লেভেলের এক্সাম, এখানে নেগেটিভ মার্কিং আছে, তাই এখানে ঠিক কতটা কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে, কোন কোন টপিকগুলো আমায় পড়ে যেতে হবে যেখান থেকে আমি কোয়েশ্চেনের অ্যান্সারগুলো অ্যাকিউরেসি হওয়ার চান্সটা বেশি থাকবে, এগুলো সব কিন্তু শেখানো হয়, শুধু পড়লে হবে না। এই যে ম্যানেজমেন্টটা, এই যে কোয়েশ্চেনের যে প্যাটার্নটা হয়, এটা সম্বন্ধে কিন্তু আমাদের পুরো ডিটেলসে শেখানো হয়, ঠিক কোন চ্যাপ্টারগুলো আমরা পড়বো, চ্যাপ্টার তো অনেক আছে, আর যে কটা কোয়েশ্চেন আসবে সব কোয়েশ্চেনই কি আমি অ্যাটেন্ড করে ফেলবো, তাহলে নেগেটিভ মার্কিং হওয়ার চান্সও তো বেশি বেশি হয়ে যাবে। তো এগুলো সবই আমাদের এখানে শেখানো হয়, ফ্যাকাল্টিরা শেখান। তো তোমরা যদি ম্যাটের টিউশনে যদি জয়েন করতে চাও অনলাইনে, তোমরা অবশ্যই স্ক্রলে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ সো মাচ।